আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের দেহের ময়না তদন্তকারী চিকিৎসকের দাবিকে হাতিয়ার করে ফের তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাড়াতাড়ি ময়না তদন্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন আরচিকর মেডিকেলের ফরেন্সিক বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাস। এ নিয়ে এবার সরব হলেন বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, এটা আরও আশ্চর্যের যে সঞ্জীব মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে সই করেছিলেন। মেয়ের মৃতদেহে দ্বিতীয়বার ময়না তদন্তের দাবি জানাতে টালা থানায় গিয়েছিলেন তারা, এমনই জানিয়েছেন নির্যাতিতার বাবা মা। এই পরিস্থিতিতে আরজিকর কাণ্ডে দ্রুত ময়না তদন্ত করতে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বিস্ফোরক এই অভিযোগ জানিয়েছেন নিহত নির্যাতিতার ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। আরজিকর মেডিকেলের ফরেন্সিক বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাসের দাবি, তাড়াতাড়ি ময়না তদন্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল। নিহতের কাকা পরিচয় দিয়ে একজন বলেছিলেন, ওই দিন ময়না তদন্ত না হলে রক্ত গঙ্গা বইবে। এক প্রাক্তন কাউন্সিলর বলেছিলেন রক্ত গঙ্গা বইয়ে দেবেন। সেই দাবির প্রসঙ্গে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় ময়না তদন্তকারী চিকিৎসক বিস্ফোরক তথ্য সামনে এসেছে আর সেই দাবি করেছেন চিকিৎসকের কাকা পরিচয়ে এক ব্যক্তি হুমকি দেয়, ময়না তদন্ত দ্রুত না করলে রক্ত গঙ্গা বইবে। ওই ব্যক্তি পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর, যিনি পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ। সবাই জানে চিকিৎসকের দেহ তাড়াহুড়ো করে সৎকার করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্মশানে হাজির ছিলেন পানিহাটি তৃণমূল বিধায়ক। এটা আরও আশ্চর্যের যে সঞ্জীব মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে সই করেছিলেন। সিবিআই দপ্তরে নির্মল ঘোষের হাজিরার পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারীর।